নমস্কার গৌতম পাল মহাশয় বলছেন যে এই বছর নাকি হাফ ফর্ম ফিল আপ হয়েছে এবছর নাকি এড নেই এবছর নাকি ডিএড রয়েছে তো যেন আমাদের কী লাভ আমাদের কী লাভ আমাদের লাভটা হলো যে আমি টেট পাস করব তারপর আপনি একটা স্বচ্ছ ইন্টারভিউ নেন আমি চাকরি করতে নিজেকে দেখতে চাই এটা হলো আমাদের মূল উদ্দেশ্য আর চাকরি পাওয়ার জন্য আপনাকে ইন্টারভিউ পাস করতে হবে ইন্টারভিউ পাস করতে গেলে আপনাকে প্রথমে টেট কোয়ালিফাই করতে হবে দেখুন টেট কোয়ালিফাই করার জন্য কিছুগুলো টিপস আপনাকে দিচ্ছি আর কি একটু আগে আমাদের প্রাইমারি টেটের ক্লাস এখানেই হলো অনলাইনে ক্লাস একটু আগে হয়ে গেল প্রাইমারিতে ভর্তি আমাদের চলছে খুব দারুণ ক্লাস এখানে হচ্ছে পারলে হতে পারেন আমার দেওয়া এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা করতে পারেন কল বা বলছেন নোটস আমি নেবো আমি যে নোটস কে নেব নোটস নেবো আর কি আপনার কাছ থেকে নোটসের সমস্ত নোটস নেব কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন নোটস আপনি পেয়ে যাবেন এ টু জেড ওকে দেখুন হল এমনি যে আপনি প্রাইমারি টেট কোয়ালিফাই করতে গেলে সব থেকে বেশি জরুরি হিসেবে হলো প্র্যাকটিস কারণ টেট হলো পুরোটা প্র্যাকটিস এখানে বাংলা গ্রামার পেডাউগি ইংলিশ গ্রামার পেডাউগি প্রত্যেকটার প্যাডাউকি এখানে রয়েছে প্রত্যেকটা সাবউইটার আর কি ইভিএস ম্যাথ অ্যান্ড আপনার চাইল্ড সাইকোলজি তো আপনার প্রত্যেকটাতে পনেরো করে আপনার পেডাউগি আছে পেডাউকির জন্য কি প্যাডাউকির জন্য প্রথম জিনিস বুঝতে হবে যে পেডাগিটা কি আমরা বিএড করেছি বিএড এ তো ধরে নেই সরি আমরা ডিএলএড করেছি তো ডিএলএড কি হয় ডিএলএড কিন্তু করার সময় আমাদের আমরা বুঝতে আর কি পেরেছি কিন্তু কি হয় সেই সময় আমরা টিউশন পড়াতাম আমরা একটা দুটো হয়তো কিছু আড্ডা ফাড্ডাও দিয়েছি কিন্তু সেই সময় অনেক কিছু বিষয় আমাদের হয়তো মাথার থেকে বেরিয়ে গেছে চর্চার অভাবে তো চর্চা যদি চান করবো তার সব থেকে ভালো হলো এই ক্লাসেস কোচিং ক্লাসেস এখানে কি হয় আমরা ওই বিষয়গুলোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আপনার কোন বিষয়টা আসতে পারে এবং কোনটা কি হচ্ছে তাহলে এখানে কি হবে এখানে মোট ফার্স্ট হবে আমাদের কাছে আর কি কি ঠিক আছে প্র্যাকটিস কিন্তু চাই করার জন্য সেকেন্ড সেকেন্ড হলো এলে আপনি ভালো ভালো বই আমি অলরেডি বলেছি আর কি আমার চ্যানেলে যে বইগুলো আপনি কিনবেন আপনি ম্যাথ কিনুন সুবিদ্যাস দাস ম্যাথ আপনি কিনুন সুবির দাস আপনি সাইকোলজি আপনি কিনুন সুশীল রায় আপনি কিনুন একদম দারুণ বই বাংলা বাংলার ক্ষেত্রে অনেকে দেখবে কিনে আর কি অমল পাল কিনতে পারে আমার কোনো বলার নেই কিন্তু বাংলার ক্ষেত্রে সব থেকে ভালো বই হলো সিরাজুল ইসলাম কারণ আমি নিজে এসএসসি যেমন টিউশন পড়াই আমি আমার স্টুডেন্টগুলো বলি যে তোমরা কিনো এক কিনতে পারো সিরাজুল ইসলাম নাহলে কিনতে পারো বসু ভট্টাচার্য দারুণ বই আপনি তারপরে আপনি ইংলিশের ক্ষেত্রে আপনি কিনতে পারেন আর কি পিকে মুখার্জি আর রইলো আপনার ইভিএস ইভিএস আপনি একটা বাজারে চলতি আপনি বই ভালো বই একটা দেখতে আপনি পারেন কোন তো প্রতি পাবলিকেশন বা কিছু একটা পেয়ে যাবেন আর কি কারণ ওখানে খুব হার্ড থাকে না আর কি হ্যাঁ বেসিক্যালি এইট নাইন সেভেন এই বইগুলো পড়লেই ওটা আপনার হয়ে আর কি যাবে তো এগুলো এবার কি হয় না খুব কম টাইমের মধ্যে পাস খুব মুশকিল কারণ কোশ্চেন টাফ তো হবে তো সেই কোশ্চেন টাফ যে হবে আমরা আগের থেকে জানি তো এই এবারই করতে হবে নিজেকে যদি চাই যে আমি আমি নিজেকে আর কি তৈরি করব আর কম সময়ের মধ্যে আর আমাদের পূজাতে আমার খুব একটা ছুটি দিচ্ছি না আমরা খুব কম দিনে ছুটি দেবো তো চলে আস আমার কাছে যে চাইছেন নোটস তাও ঠিক আছে দিয়ে দেবো সামান্য একটা পয়সা আর কি নেবো আর ক্লাস করতে চাইলে সেটাও চলে আসো আর মাত্র দু মাস কিন্তু রয়েছে তাই না তাহলে কী হবে ইন্টারভিউ পাস একবার করলে আর দেখতে হবে না ঘুরে ওকে রাখছি আজকে থ্যাংক ইউ